আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিনাজ কিচেন এন্ড ব্লগ। আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর এই ব্লগটি আমার লাস্ট ইয়ারের পিকচারগুলো। লাস্ট ইয়ার আমরা দিস টাইম অনেকগুলো ভেজিটেবল খেয়েছি, বাট দিস ইয়ার ওয়েদারের জন্য কিছুই হচ্ছে না। আর লাস্ট ইয়ারের অনেকগুলো পিকচার আমি ডিলিট করে দিয়েছিলাম, তাই সবগুলো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। যেগুলো ছিল ওগুলোই শেয়ার করছি। লাস্ট ইয়ার দিস টাইম আমরা এত ফসল খেয়েছিলাম, সবাইকে দিয়েওছি, কিন্তু দিস ইয়ার ওয়েদারের জন্য কিছুই হচ্ছে না। এই মেঘ, এই রুদ্র, ওয়েদারের কোনো গ্যারান্টি নেই। আর এভাবে যদি চলতে থাকে তাহলে তো কোনো আশাই করা যায় না। এগুলো হচ্ছে বাংলাদেশি সিম, আর এই সিমগুলো তো নরম তুলতুলে ছিল, এক সিদ্ধ দিতেই ওগুলো একদম নরম হয়ে যেত। আমরা মিট, মাছ এবং শুটকি দিয়ে খেয়েছি, অনেক টেস্টি ছিল। তাহলে নিজের গার্ডেনের জিনিস কল্পনাই করা যায় না, এত টেস্টি হয় এই লাউগুলো। লাস্ট ইয়ারে সবাইকেও দিয়েছি, নিজেও খেয়েছি, এত তৃপ্তি লাগে সবাইকে বিলিয়ে দিতে নিজের গার্ডেনের। আর দিস ইয়ার দেখেন অনেক ঠান্ডাও লাগছে, মনে হয় না এই গাছগুলোকে ঠিকাতে পারবো। দেখা যাক, যদি দু তিন সপ্তাহ একটু রুদ্র দেয় আর একটু ওয়ার্ম থাকে তাহলে হয়তো কোনো কিছু আশা করা যেতে পারে, তা না হলে তো আর কী করা। ভিউয়ার্স, আমি এত বড় গার্ডেনার না, আর শখের বসে এই গার্ডেনিংটা করা। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা করি আপনাদের জন্য আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। শখের বসে গার্ডেনিংটা করা, সময় পেলেই ছুটে যাই গার্ডেনে, আর অনেক ভালো লাগে করতে। এত ব্যস্ততার মাঝেও ছুটে যাই গার্ডেনে। ওয়েদারটার জন্য অনেক চিন্তা হয়, যদি ওয়েদারটা ভালো হয় তাহলে কিছু আশা করা যায়। আর এগুলো হচ্ছে চাইনিজ কুমড়া, লাই পাতা এবং বিনস। এই চাইনিজ কুমড়া আমরা খেয়েছিলাম প্রন দিয়ে ভাজি করে, অনেক টেস্টি লাগে প্রনের সাথে চাইনিজ কুমড়া ভাজি। আপনারাও একটু ট্রাই করে দেখবেন। আর এগুলো বাংলাদেশি কিউকুম্বা, এটা বাংলা লাউ। আর এগুলো হচ্ছে রানা বিনস, অনেকে আবার অনেক রকম বলেন, আমরা ওগুলোকে রানা বিনস বলে। ওগুলো ভাজিও অনেক টেস্টি, মিটের সাথে অনেক ভালো লাগে। ভিউয়ার্স, লাস্ট ইয়ারের এই পিকচারগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে, আর আশা করি আপনাদেরও ভালো লেগে থাকবে। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হয়তো আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আশা রাখছি আপনাদের জন্য আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। ভিউয়ার্স, তাহলে আমার এই ভিডিওটি আপনারা এনজয় করতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
ভিউয়ার্স মিনাজ কিচেনের ব্লগ থেকে আজ এ পর্যন্তই ছিল আপনাদের সাথে আমার এই জার্নিটা। আশা করি দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।